হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশালের বানেরপাড়া উপজেলায়। আমরা রয়েছি বানেরপাড়ার টিএনটি মোড়ে, এবং এই টিএনটি মোড় থেকে আমরা আজকে আপনাদেরকে বানেরপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহর থেকে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে থেকে আপনারা কিন্তু লোকাল বাস পেয়ে যাবেন, এবং সেই বাসে চড়ে আপনারা কিন্তু মাত্র 45 মিনিটের ভেতরেই বানেরপাড়া বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবেন এবং এই অনিন্দ্য সুন্দর উপজেলাটি ঘুরে দেখতে পারবেন। আপনাদেরকে বানেরপাড়া উপজেলায় স্বাগতম জানাচ্ছি। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে বানেরপাড়া উপজেলায় পৌঁছানো কিন্তু খুব সহজ হয়ে গেছে। মাত্র 3-3.5 কিংবা 4 ঘন্টার ভেতরেই আপনারা কিন্তু বানেরপাড়ায় পৌঁছে যেতে পারবেন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বানেরপাড়া বাস স্ট্যান্ডে। আপনারা দেখুন বর্তমানে বানেরপাড়া বাস স্ট্যান্ডের পরিস্থিতি কেমন রয়েছে। 2023 খ্রিস্টাব্দে বানেরপাড়া বাস স্ট্যান্ড এই রূপে রয়েছে। আপনারা যদি কখনো বানেরপাড়া আসেন, তাহলে এই বানেরপাড়া বাস স্ট্যান্ডটি দেখতে পারবেন। এখান থেকে আপনারা কিন্তু অটো, মাহেন্দ্র, সিএনজি, রিক্সা সব কিছুই পেয়ে যাবেন, এবং বানেরপাড়া বাজার বা বানেরপাড়া সংলগ্ন যে কোনো জায়গায় আপনারা কিন্তু চলে যেতে পারবেন। এই হচ্ছে বানেরপাড়া বাস স্ট্যান্ডের সেই লোকাল বাস কাউন্টার। ভিউয়ার্স, বানেরপাড়া নিয়ে আমাদের এই চ্যানেলে আরও ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।